আসানসোলের কুলটি থানার অন্তর্গত ইসিএলের সোদপুর চিনাকুড়ির 3 নম্বর কলিয়ারিতে সোমবার সকাল থেকে শুরু হয়েছে শ্রমিক বিক্ষোভ। পে স্লিপে ইনকাম ট্যাক্সের টাকা বেশি কেটে নেওয়া এবং কোনো কোনো শ্রমিকের বাবার বা শ্রমিকের নিজেরও ওই স্লিপে নাম ভুল থাকার জেরে সংশোধনের দাবিতে এই বিক্ষোভ। কুলিয়ারি ওয়ার্কারদের স্যালারি শিটে প্রচণ্ড গড়বড়, এত ভুল হয়েছে যে হিসাবের বাইরে, যেটা কখনো মানে প্রিভিয়াস ইয়ার কখনো হয়নি সেটা এবারে মার্চ মাসে দেখিয়ে দিয়েছে। যাদের কোয়ার্টার আছে তাদের কোয়ার্টারটা আপনার আপকিপ ট্যাক্স বলে জুড়ে দিয়েছে, যাতে একটা স্যালারি গ্রোথটা বেড়ে 30% হয়ে গেছে, তাতে ইনকাম ট্যাক্সের বেশি কাটছে। এবং এই জন্য মানুষের যদি কারো গত মাসে 8,000 টাকা ব্যালেন্স ছিল ট্যাক্স কাটার জন্য, সেটা এই মাসে হয়ে গেছে 40,000 টাকা। এরকম পরিস্থিতির মধ্যে এটা দাঁড় করে দিয়েছে, সিক লিভ নানা রকম ছেড়ে দিচ্ছে না, কোনো সিস্টেম মানে বলে নেই, মানে স্যালারি সিটের উপরে অত্যাচার শুরু হয়েছে। সেই জন্য আমাদের আন্দোলন হচ্ছে, আমরা সব ইউনিয়ন মিলে আন্দোলন করছি যাতে আমাদের সিটটা সুধরে দেওয়া হয় এবং আগামী দিনের জন্য এরকম ভুল না হয়। कुछ ट्रेनिंग दिया नहीं कल के लोग को, और इस बार हम लोग का टैक्स 60,000, 90,000, 70,000 जो मन में टैक्स काट लिया। हम लोग का मजदूर लोग का मांग है कि हम लोग का पेशली फिर से बनना चाहिए, और हम लोग का अकाउंट भी सर यहाँ बैठता नहीं कुलेरी में, वो बंद कुलेरी में जाकर बैठता। हम लोग का डिमांड है कि अकाउंट सर हम लोग कुलेरी में बैठे और हम लोग का पेशली इसको ठीक से चेंज करना चाहिए। आसानसोल থেকে राहुल पासवान की रिपोर्ट, एएनएम न्यूज। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।